হ্যালো ভিউয়ার্স সবাইকে আবার ব্লগে স্বাগত জানাচ্ছি এখন হচ্ছে আমি কারো বাকে আছি এখন সন্ধ্যা প্রায় পনেরো সাতটা তো এখন বাসায় চলে যাব আমার বইয়ের কাজ চলছে আর বইমেলা তো হবে বইমেলা না হলো অনলাইন বুকশপে তবে বইমেলা হবে তো আজকে ব্লগটা হচ্ছে আমার বই নিয়ে তো শুরু করা যাক Sometimes I pass by an island, but there's nothing there for me. I move on as the wind blows. Hello viewers, Assalamualaikum. alaikum. ওয়েলকাম টু মাই লাইফ স্টাইল চ্যানেল আমি নুরুনহা লিলিয়ান আপনাদের সবাইকে আমার ডেলি লাইফস্টাইল ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে একুশে জানুয়ারি আমি গতকালকের ভিডিওগুলোই শেয়ার এডিট করতে বসেছি তো গতকালকে আমি সকাল থেকে রাত পর্যন্ত যা যা করেছি যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা যায় তো সেগুলোই এখন আমি শেয়ার করব তো গতকালকে সকালে হচ্ছে আমি আমার আর্লি কাজগুলো মানে নিজের বাসার যে কাজ আছে সেগুলো কমপ্লিট করে খুব দ্রুত বের হয়ে যাই কারণ হচ্ছে আমাকে হসপিটালে যেতে হবে হসপিটালে আমার আম্মুর তার বেশ কিছু রোগের যে স্যাম্পল দিয়ে গিয়েছিলো সেগুলো রিপোর্ট আনতে হবে তো আমি হাসপাতাল থেকে আসার সময় দেখি যে আজ সুপার মার্কেটে গেলাম কারণ হচ্ছে সেখানে বৃষ্টি নেমেছিল তো ভাবলাম অনেক দিন এই শপিং সেন্টারটাতে আসা হয় না তো ঘুরলাম পরে খুবই ভালো লাগলো যে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আর করোনার কারণে তো বেরই হওয়া হয় না তো অনেক দিন পরই বলা যায় বের হয়েছি তো সেখান থেকে আমি আমার নিজের কিছু পছন্দের দুই একটা জিনিসপত্র কিনলাম আর তেমন একটা সময় পাইনি কারণ আমাকে আবার বাসায় ব্যাক করতে হয়ে বাসা থেকে আবার আমি বা অফিসে যাব তো যেহেতু হাতে খুবই কম সময় তো এই ফাঁকে হঠাৎ মনে হলো যে একটু চা খাই কারণ আমি সকালে যেহেতু খুব তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিলাম আমি চা খেয়ে বের হতে পারিনি তো সেখানে হচ্ছে আজি সুপার মার্কেটে চা খেলাম আলু চপ খেলাম তারপরে এলাম হচ্ছে বাসায় এসেছি বাসার বাসায় এসে আবার সেই রান্নাবান্না রান্নাবান্না কি যতটুকু আমি অর্ধেকটা আমি আগের দিন করে রাখি এবং পরের দিন হচ্ছে যদি বাকি কিছু করতে হয় সেগুলো তারপরে লাঞ্চ করার পর গেলাম হচ্ছে কারুবাকে কারুবাকে হচ্ছে ফাহাদ মানে হচ্ছে আমার যে কারোবাগ প্রকাশনীর যে প্রকাশক কিবিয়া ভাই তার বড় ছেলে ও হচ্ছে ওয়েব ডিজাইনিংয়ের ওপর কোর্স করছে তো ও আমার একটি পার্সোনাল ওয়েবসাইট মানে চেষ্টা করছে আমার পার্সোনাল ওয়েবসাইটটা ও করবে যেহেতু ও মানে আগ্রহ প্রকাশ করেছে তো আমি মনে মনে ভাবলাম একটা চ্যালেঞ্জ নেওয়া যেতে পারে আর কারণ বেশিরভাগ সময়ে ওয়েব যে ওয়েবসাইটগুলো এগুলো কিন্তু খুব ভালো জায়গা থেকে এবং খুব অভিজ্ঞ কারো কাছ থেকে করা উচিত কারণ হচ্ছে হোস্টিং ডোমেন তারপরও হচ্ছে ডেভেলপমেন্ট করা অনেক রকমের কয়েকটা স্টেস আছে এবং খুব অভিজ্ঞ ছাড়া কারো কাছ থেকে করা উচিত না তারপরও আমি যেহেতু ও ছোট মানুষ এবং ওইটা ওর প্রথম কাজ তো যে কোনো মানুষ যখন কোনো একটা চ্যালেঞ্জ নিতে চায় তখন সেই চ্যালেঞ্জটার সুযোগ তাকে দিতে হয় তো আমি একটা খুব ভালো জায়গা থেকে আমার হোস্টিংটা কেনা হয়েছে এবং ডোমেন ডোমেন এবং হোস্টিংটা কেনা হয়েছে তো আমি ডেভেলপমেন্টটা পরে করব এটা নিয়ে আমি আর একটু চিন্তাভাবনা করছি যে কি কি করব কারণ এই সেক্টরটা সম্পর্কে আমার একটু স্টাডি করা দরকার আর এখন যেহেতু ডিজিটাল যুগ এখন প্রত্যেকটা মানুষেরই উচিত যে কোনো সেক্টরে কাজ করলে সেই একটু সম্পর্কে নিজে আগে একটু গুগল করে নেওয়া যেতে পারে তারপরে হচ্ছে নিজে একটু পড়াশোনা করে তারপর আরও অনেক মানুষের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে তারপর ওই বিষয়ে জানা উচিত তো যেহেতু আমি ও যেহেতু একটা ডিজাইন করতে পছন্দ করছে আর এটাই ওর প্রথম কাজ তো ও আমার আমার প্রোফাইল বা আমার ওয়েবসাইটটা দিয়েই ও শুরু করেছে তো ওর জন্য শুভকামনা রইলো আর আপনারা ওর জন্য দোয়া করবেন যেহেতু ও প্রথম ও হচ্ছে ক্রিয়েটিভ আইটির স্টুডেন্ট তো ক্রিয়েটিভ আইটি একটা সুপ্রতিষ্ঠিত এটা সবাই জানে আর এখন ডিজিটাল দুনিয়াতে ওদের অনেক নাম তো এই হচ্ছে জিহাদ এটা হচ্ছে ভাইয়ার কারোবার প্রকাশনের ভাইয়ার হচ্ছে ছোট ছেলে তো ও কিন্তু ইউটিউবার তো ওর হচ্ছে নতুন ক্যামেরা ভাইয়া কিনে দিয়েছে তো সেই ক্যামেরা নিয়ে কথা হচ্ছিল আর ওর সাথে আমি দুষ্টানি করছিলাম ও হচ্ছে ফান ভিডিও বানায় ওর একটি চ্যানেল আছে ইউনিক বয় তো পাশেই হচ্ছে প্রকাশনী তো প্রকাশনীর অভ্র এই ছোট ছেলেটা তো যেহেতু ওরা ছোট ছোট বাচ্চা তো ওদের মধ্যে এই নতুন ক্যামেরা আসাতে ওরা এই সেই ক্যামেরা নিয়ে ওদের যেহেতু কৌতূহল অনেক তো তিনজনে খুবই মজা করছিল তো এ ফাঁকে হচ্ছে আমি যেহেতু সন্ধ্যার পরে আর আমার টুকিটাকে যা যা কাজ দরকার ছিল সেগুলো আমার কমপ্লিট প্রায় তো পাশেই হচ্ছে আরও অনেক প্রকাশনীর সৌরভ এবং প্রায় অনেক রাত পর্যন্তই কাজ হয় এখানে যেহেতু বইমেলা সামনে এবং বইমেলা আদৌ হবে কিনা না এটা নিয়ে অনেক সংশয় ছিল কিন্তু শেষ অবধি হয়তো বইমেলা হবে এবং হতেই হবে কারণ হচ্ছে এটা একটা বাংলাদেশে একটা বড় মানে ইভেন্ট যেটাকে বলা যায় এটাকে কেন্দ্র করে অনেকের অনেক আর্থ অর্থনৈতিক এবং বিভিন্ন ধরনের বিষয় সম্পর্কযুক্ত তো এটা আমরা যারা প্রকাশনী জগতে যারা আছে তারা জানে যে এখানে কার কা কাজ তারপরে ধরন সেটাই আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করছি তো যখন আমি বের হয়ে যাব কারণ হচ্ছে প্রায় সন্ধ্যার পর সাতটা সাড়ে সাতটা বেজে গিয়েছে তো আমার হাজব্যান্ড আবার অফিস থেকে চলে আসবে তো আমি যখন চলে আসব ভেবেছিলাম যে খুব দ্রুত আসবো তাকলাম যে কারোবাকে সামনে হচ্ছে কারোবাক কী মানে কনকরটা এম্পোরিয়ামের সামনে রয়্যাল ফুড কর্নার এখানে দেখে খেতে ইচ্ছে করলো কারণ আমার খুব চা খুব চা কফি জিনিসটা আমি খুবই খাই এবং জানি না কেন এত পছন্দ হয় আমার চা কফির কোনো শপিং মানে ক্যাফে বা কফি শপ দেখলেই আমার খেতে ইচ্ছে করে তো এখানে বসে আমি একটা শর্মা নিলাম তারপরে হচ্ছে একটা ডিম চপ নিলাম কারণ বেশি কিছু নেওয়া যাবে না তারপরে হচ্ছে একটা কফি নিলাম এবং দেখলাম যে এই নতুন কফি কফি কর্নারটা বেশ ভালোই নট ব্যাড এবং শর্মাটাও বেশ ভালো এটার ভিতরে চিকেন এবং অন্যান্য ভেজিটেবল আছে তারপরে হচ্ছে কফি আলুর চপ শর্মাকে বাসায় ফিরছিলাম তো বাসায় ফিরতে ফিরতে দেখি যে মুন্নু সিরামিক তারপর শাইন পুকুর এখানে ছাড় দিয়েছে তো এখানে রান্নাবান্না যেহেতু আমরা মানে সংসার করি আমাদের সংসারের জিনিসপত্র তো নিয়মিত লাগে তো এখানে আমার অনেকগুলো জিনিসপত্রই দেখলাম কিন্তু সব জিনিস আমার ভালো লাগছিল না তো এখান থেকে আমি দুটো কফি কাপ নিলাম কারণ হচ্ছে আমার কফি কাপের মধ্যে আমার ভালো লেগেছে দুটো কথা লেখা ছিল একটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ইউ মোর তো এটা আসলে বাসা এগুলো কুকারি কিন্তু নিয়মিতই ভাঙে নিয়মিতই প্রয়োজন পড়ে তো এটা যে খুব প্ল্যান করে কেনা তা তো না আর বাসার কাছে আমার আমাদের যে বাসা সেটা থেকে খুবই কাছে রাস্তার এপার আর তো তো এগুলো তো নিয়মিত তারপরও দুটো কাপ দিয়ে বাসায় ফিরলাম বাসায় ফিরে দেখে আমার হাজব্যান্ড চলে আসছে ও আবার হচ্ছে পেয়ারা আর হচ্ছে কমলা নিয়ে এসছে তো এ ফাঁকে যেহেতু ও সারাদিন পর খাটাখাটনি করে অফিস থেকে আসে আমি তখন হচ্ছে পেয়ারা কেটে দিলাম আর হচ্ছে কমলাও খাচ্ছিল এই ফাঁকে হচ্ছে আমার নতুন কাপে হচ্ছে আমি কফি খাবো আর কফি চা কফি ছাড়া জন্য আমার জীবন চলেই না এখানে হচ্ছে পেয়ারা আমি বড় একটা পেয়ারা কেটে দিলাম আর সব কিছু গুছিয়ে রাখলাম গুছিয়ে রেখে তারপর হচ্ছে হাজব্যান্ডের সেবায় নিজেকে নিয়োজিত করলাম আর সারাদিন পর দুজনের দেখা হওয়া মানে আর দুপুরে যখন লাঞ্চ করতে আসে তখন তো আসলে কথা হওয়ারও তেমন একটা সময় থাকে না খুব দ্রুত এসে খেয়ে চলে যায় যেহেতু আমরা একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে থাকি খুবই অল্প সময়ের জন্য আসে আর বেশিরভাগ সময় দেখা যায় যে ও খেতেও আসে না তো এই হচ্ছে আমার সেই প্রিয় নতুন কফি কাপ তো এই লেখা দুটো কেন জানি ভালো লাগে আসলে ভালোবাসা এমন একটা শব্দ এটা যেন সারা পৃথিবীতে যে কোনো দেশ ভাষা কালচার সব কিছু ঊর্ধ্বেই কেন যেন এই শব্দটা বা এটা একটা মানুষের ভিতরে যে অনুভূতি প্রকাশ করা অনুভূতি প্রকাশের একটা অন্যতম সুন্দর একটা শব্দ সেটা হোক ইংলিশে কিংবা বাংলায় বা যে কোনো ভাষায় তো দুজনে কফি কফি খেলাম এবং সুন্দর কিছু সময় কাটালাম কারণ হচ্ছে আজকে আবার মানে এই গতকালকের কথাই বলছিলাম যে গতকালকে কিন্তু জো বাইডেন প্রথম শপথ গ্রহণ করলেন তো আমরা আমার হাজব্যান্ড অফিস থেকে এসেই টিভি খুললো কারণ টিভি খুলেই কারণ হচ্ছে কালকে শপথ গ্রহণ করবে এইটার জন্য ইন্টারন্যাশনাল একটা নিউজ এবং অবশ্যই আমেরিকার রাজনীতি বাংলাদেশের রাজনীতিকে অনেকটাই প্রভাব ফেলে আর আমরা দুজনে কফি খেতে খেতে টিভি দেখলাম আর জো বাইডেন এবং নতুন যে ফার্স্ট লেডি এসেছেন তার তাকে নিয়ে টিভিতে প্রোগ্রাম হচ্ছে তো এই ফাঁকে আমি আপনাদেরকে আমি যে আজি সুপার মার্কেট থেকে টুকিটাকে জিনিস কিনেছি সব তো আর দেখানো সম্ভব না তো আমি দুটো উড়না দেখাই কারণ হচ্ছে উড়না দুটো আমার ভালো লেগেছে এগুলো হচ্ছে তিনশো টাকা করে এবং ওনার যে কোয়ালিটি খুব ভালো তা বলবো না কিন্তু ওনার মধ্যে যে কাজটা করা সেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথের যে অন্তরম বিকশিত করা এই কবিতাটা দেওয়া আর আরেকটা ওনা হচ্ছে শিউলি ফুল যেহেতু এখন শীতকাল ফুলের ফুল ফোটার একটা সময় তো উড়না দুটা আমার বেশ ভালো লেগেছে হলুদটার মধ্যে হচ্ছে কবিতা অন্তর্মম বিকশিত করহে রবীন্দ্রনাথের কবিতা দিয়ে তো এই যে আইডিয়াগুলো এগুলো কিন্তু খুবই ভালো যে সাহিত্যের বিভিন্ন অংশ জামা কাপড়ে বা বিভিন্ন জায়গায় কারণ এগুলো কিন্তু জীবনের একটা অংশ তো এটা হচ্ছে শিউলি ফুলের এটার মধ্যেও একটা কবিতা আছে তো এই দুটো ওড়না নিলাম এই দুটো অন্য হচ্ছে ওড়না নামেরই একটা কাপড় কাপড় নামের একটা শোরুম থেকে নিলাম কাপড়ের দোকান থেকে তো এইটার দাম হচ্ছে দুটো মিলে ছয়শো টাকা নিয়েছে তো আরও বেশ কিছু টুকিটাকি কিনেছি কারণ একটা ব্লগে এত কিছু দেখানো সম্ভবও না আর আমি অনেক ক্লান্ত ছিলাম আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে আমি কী পরিমাণ ক্লান্ত তারপরও যেহেতু ডেলি ব্লগ এখানে তো জীবনের কুটিনাটি যেগুলো অনেকে কাজে লাগতে পারে তো আমার যেহেতু একটা ছোটোখাটো অনলাইন পেজ আছে সেটাকে ডেভেলপ করব যেহেতু তো আমি একটু মাঝে মাঝে শপিংয়ে যাই এবং শপিংয়ে গিয়ে নিজের কিছু আইডিয়া ক্রিয়েট করি এবং নিজের ভাবনাকে কাজে লাগাই মার্কেট স্টাডি করতে হয় তো তারপরে হচ্ছে জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানটা দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর যারা রেগুলার আমার ব্লগ দেখেন তাদের সকলের রইল কৃতজ্ঞতা যারা ব্লগ দেখেন এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলের রাইট সাইডে বেল বাটনে অল ক্লিক করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ